করা হয়েছে আমাদের সি অফ এর জন্য আমার মনে হয় না এর আগে কোনো টিম এইভাবে একটা ফ্ল্যাগ অফ পেয়েছে। आज 19 नवंबर 2021 शुक्रवार के दिन मैं पिलियन हूँ पलाश का। हम दोनों जा रहे हैं धूलागोरी टोल प्लाजा। ग्रुप के कुछ लोग जो पुरुलिया ट्रिप के लिए निकल रहे हैं उन लोगों को फ्लैग ऑफ और चीयर अप करने के लिए हम लोग जा रहे हैं। इधर से दो बाइक जाना था, एक देवदा और एक पलाश का। तो देवदा लेट हो रहा तो देवदा निकल गए, पलाश आने में थोड़ा सा देर कर दिए, इस वजह से 5 मिनट पहले देवदा निकल गए। तो हम लोग थोड़ा शेड्यूल से लेट चल रहे हैं तो उस वजह से थोड़ा सा जल्दी करने की कोशिश करेंगे हम लोग, लेकिन इधर कोई स्पीड जल्दी नहीं करेंगे, जो करेंगे वो हाईवे में करेंगे। तो चलिए वीडियो में बने रहिए। हम लोग हैं अभी महानायक उत्तम कुमार में टॉलीगंज में, शेड्यूल से थोड़ा सा लेट चल रहे हैं हम लोग। लाइफ में पहली बार है कोई 100 के ऊपर स्पीड भगा रहा है और मैं पिलियन के हैसियत से बैठा हुआ हूँ, तो ये भी एक और एक अलग सा मज़ा है और डर भी लग रहा है। मैं ज़्यादातर राइड करता हूँ, किसी का पिलियन नहीं हूँ, तो इस वजह से भी थोड़ा सा डर लग रहा है। और फिर से आ गए धूलागोरी टोल प्लाजा। ये है धूलागोरी टोल प्लाजा और बाई तरफ फास्टफूड जाने के लिए जिस रेस्टोरेंट पे रुके थे उधर जाएंगे। चलो आ गए इधर, सब लोग खड़े हैं पहले से, हम लोग भी चले आए। मॉर्निंग तो देता है सके प्रणयाटे। वाटर बोतल, दो 5-star चॉकलेट, एक सॉफ्ट ड्रिंक है, एक केक है और दो ट्रॉफी है। তো আপনি বলুন কিভাবে টিমটাকে নিয়ে যাবেন বা কেমন লাগছে? এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে আমি লিড করছি টিমটাকে। চেষ্টা করবো এই ট্রিপটাকে একটা মেমোরেবল ট্রিপ করার। পুরুলিয়াতে অনেকেই যায়, পুরুলিয়াকেটাকে এমনভাবে দেখাবার চেষ্টা করবো আমরা যাতে মনে হবে যে বারবার যাই, বা যারা যায়নি তারা রীতিমতো জেলার সুযোগ পাবে যে হ্যাঁ কোনো একটা সময় আমাদের যেতেই হবে। পুরুলিয়ার কালচার কে যদি ভালো করে জানতে হয় সময় নিয়ে দেখতে হয়। আমরা টুরিস্ট না এক্সপ্লোরার সেটা আমাদের ভাবতে হবে। টুরিস্ট হলে বুড়ি ছোঁয়ার মতো আমরা ছুঁয়ে চলে আসতে পারি, বাড়ি এসে বলবো আমি এই দেখে এলাম, কিন্তু এক্সপ্লোরার হলে সে কিন্তু সেই কালচারটা বুঝতে পারবে। যেমন আমার ইচ্ছে আছে, আমি বলিনি এখনো কাউকে, আমরা ছৌ নাচের অ্যারেঞ্জ করছি একটা, আমি অলরেডি টিমকে বলে রেখেছি,
আমরা তো শনিবার রাতে আমরা একটা ছৌ নাচ দেখব, এটা আমাদের ইচ্ছে আছে। আমি অলরেডি ছৌ নাচের টিমের সাথে কথাও বলে রেখেছি, একটা ক্যাম্প ফায়ারের মতো করে মাঝখানে আগুন জ্বালিয়ে একটা ছৌ নাচ অ্যারেঞ্জ করার ইচ্ছে আছে একটা এক দেড় ঘন্টা। মানে সেটা সম্ভব হয় কিনা দেখবো, তাহলে আমরা পুরুলিয়ার কালচারটা বুঝতে পারবো। প্লাস আমরা একটু অন্য রুটেও যাওয়ার ইচ্ছে আছে, আমরা একটু ঝাড়খণ্ডের দিকে ঢুকবো। আচ্ছা কোন কোন রুটটা ধরছেন? আমরা আপাতত লোধাশুলি বেলপাহাড়ি হয়ে বেরোবো, গিয়ে বান্দোয়ান হয়ে বড়বাজার হয়ে বলরামপুর হয়ে মাঠা হয়ে বাঘবন্টি ঢুকে যাবো। বাহ, ফেরার সময় আমাদের ইচ্ছে আছে কালকে, মানে ফেরা ঠিক বলবো, মানে সেকেন্ডে আমাদের ইচ্ছে আছে আমরা অযোধ্যা পাহাড়টা টপকে মুরগুমা যাব, তারপরে পাহাড়টাকে ট্রাভার্স করে আবার বাঘবন্ডি ফিরে আসবো। আর ফেরার দিন লাস্ট দিন আমরা আবার পাহাড়টাকে টপকাবো অন্য দিক দিয়ে, এটা লেফট সাইড দিয়ে টপকাচ্ছিলাম, ওটা রাইট সাইড দিয়ে টপকে আবার ট্রাভার্স করে আমরা বলরামপুরে ঢুকে যাবো। অ্যান্ড দেন আমরা, আমাদের ইচ্ছে আছে ফেরার সময় আমরা হয়তো জয়পুর হয়ে ফিরি, জয়পুর বিষ্ণুপুরটা যদি সময় পাই, আমরা যদি তাড়াতাড়ি বেরোতে পারি তাহলে জয়পুর বিষ্ণুপুরে আমরা একটা হল্ট নেবো এক ঘন্টা এক ঘন্টা, সেটা আমাদের ইচ্ছে আছে। মানে যতটা সম্ভব কভার করা যায়, কিন্তু প্রোভাইডেড প্রত্যেকটা রাইডারকে ফ্রি অ্যান্ড ফাইন থাকবে, সেটা একটা বড় ব্যাপার, সেটা আমরা খেয়াল রাখবো। আমি অ্যাজ আ টিম লিডার আমি চেষ্টা করবো প্রত্যেকে ফ্রি অ্যান্ড ফাইন থাকার, অ্যান্ড সুস্থভাবে, ডেফিনেটলি সুস্থভাবে আমরা দেখবো, উই আর কনফিডেন্ট এনাফ। দেখা যাক, প্লাস যা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের সি অফের জন্য, আমার মনে হয় না এর আগে কোনো টিম এইভাবে একটা ফ্ল্যাগ অফ পেয়েছে। না অ্যাকচুয়ালি আমাদের আমাদের উই আর কনফিডেন্ট এনাফ, এইভাবে আমাদের একটা ফ্ল্যাগ অফ করা হচ্ছে, উই আর কোয়াইট ইন্সপায়ার্ড। নো নো, ইটস আওয়ার প্লেজার, ডেফিনেটলি এই কুর্তা একটা মেমোরেবল ওয়ান, ডেফিনেটলি, মানে শুরু থেকেই মনে হচ্ছে মেমোরেবল ওয়ান। না আমাদের ব্যাক টু ব্যাক ট্যুর আছে, এসে গল্প করবো সবার সাথে, যাতে পরবর্তী অনেকে যাওয়া যেতে কোনো একা গেলেও কোনো অসুবিধা না হয়, আশা করি সেইভাবেই অভিজ্ঞতাটা আমি নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা উনি 4:30 অবধি অফিস করে এখন উনি পুরুলিয়ার জন্য 6:30 মধ্যে চলে এসেছে, না ঘুমিয়ে না ঘুমিয়ে। তো ইয়াং রাইডার, তো তোমার রাইড সম্বন্ধে আজকে বলো। খুবই ভালো লাগছে আর খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে যে একটা নতুন জায়গায় যাচ্ছি, আর পুরুলিয়ায় শুনেছি জঙ্গল টঙ্গল খুব আছে, তো একটা অ্যাডভেঞ্চারাস রাইড হবে এবং খুবই মোস্ট অ্যাওয়েটেড, যেটা কি না অক্টোবর থেকে ওয়েট করছিলাম এটার জন্য। তো রিয়েলি ফিলিং হাইলি এনার্জেটিক রাইড না। কথা যেটা মানে আমরা যারা পুরুলিয়া যাচ্ছি তারা তো ঠিকই আছে, কিন্তু আদার্স যারা আমাদের জব করার জন্য এসছে তাদেরকে দেখে আমরা খুব ইন্সপায়ার্ড, যে এইভাবে যদি আমাদেরকে সাপোর্ট করে আগামী দিনে আমরা আরও বড় সুখ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ বলে ছোট করবো না, তো ভালো লাগছে ব্যাপারটা। আমরা যাবো কোলাঘাট অব্দি যাবো। হ্যাঁ ঠিক আছে। আপনাদের পথের জন্য কিছু সামান্য অনেক অনেক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ, আমি অভিভূত এর জন্য আর কি, এরকম একটা ডিসিপ্লিন বা এরকম পাওয়া যায়। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট উইশেস, কেউ কোনো অসুবিধা হলে ফোন করবেন আমাকে? হ্যাঁ কোনো রকম অসুবিধা হলে ফোন করবে, আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেটা কথা না। আচ্ছা বলা রইল, কেউ কোনো অসুবিধা হলে পুরুলিয়াতে ফোন করবে, এখান থেকে পুরুলিয়া গিয়ে রিসিভ। अभी जाने के टाइम पे पहले पूजा करके गाड़ी मैं दिखाऊंगा बाद में, तो अभी थैंक यू, थैंक यू। सब लोग फ्लैग बांधने में Thank you.
टाटा बाय बाय करके अभी ब्रेकफास्ट कुछ लोग खा रहे हैं, चाय कॉफ़ी पियेंगे और उसके बाद चले जाएंगे। तो देखिए हम लोग अभी घर के लिए निकल रहे हैं, सब लोगों को टाटा बाय बाय करके ब्रेकफास्ट भी कर लिए, तो इसके बाद हम लोग भी अपना घर जाएंगे। मुझे भी काम है, देवता पहले निकल गए, अभी अब हम लोग सब निकल जाएंगे अपना अपना घर के। दोस्तों हम लोग घर जाते हुए धूलागोरी टोल प्लाजा से कुछ ही देर बाद जाते हुए देखे कि बाएं तरफ बहुत ज़्यादा जमावट है, तो रुक के देखे तो इधर बहुत बड़ा रेडीमेड पोशाक का हाट लगा हुआ दिखाई दिया। मुझे तो लगता है ये होलसेल वाला मार्केट है, क्योंकि आज शुक्रवार है तो इस वजह से शुक्रवार में बहुत जगह पे होलसेल वाला हाट लगा हुआ होता है। एक अंकल से पूछे इन जगह का नाम क्या है, तो एक अंकल बोले ये जो फुटपाथ में बैठा हुआ है रोड के ऊपर, ये अंकुर हाट है, इधर ज़्यादातर सामान रेडीमेड ही मिलता है, बहुत बड़ा हाट है ये और बहुत लोगों का जमावट है। और पीछे जो बिल्डिंग देख रहे हैं वो है इंडियन हाट, इंडियन मार्केट या इंडियन हाट बोल सकते हैं आप लोग। पहली बार सुबह राइड किए शुक्रवार, वो भी नेक्स्ट दिन जब आएंगे तो खरीदने की कोशिश करेंगे, इधर होलसेल मार्केट एक पीस तो नहीं मिलता। दोस्तों अभी हम लोग माँ फ्लाईओवर के ऊपर है, घर के बहुत ही नज़दीक चले आए। आप लोगों को ये वीडियो कैसा लगा कमेंट में मेरे साथ ज़रूर शेयर कीजिए। अगर आपको ये वीडियो अच्छा लगा तो लाइक कीजिए, दोस्तों के साथ शेयर कीजिए, और इस चैनल पे नए हो तो इस चैनल पे सब्सक्राइब कर दीजिए और बेल आइकन को भी दबा दीजिए, क्योंकि हर वीडियो की नोटिफिकेशन आपको जल्दी मिल जाए। और इस महामारी के समय आप सेफ़ रहे और आपकी फैमिली भी सेफ रहे। थैंक यू।